আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাস রেসিপি অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি পর্বে থাকছে ঝটপট চিকেন বিরিয়ানি। তো চলুন বিরিয়ানির রেসিপিটি দেখে নেওয়া যাক। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আর আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। সে পেঁয়াজ বেরেস্তা তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর কিছু গোলমরিচ। এর সবগুলো গরম মশলা একসাথে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তাহলে দেখুন খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণে ব্রয়লার মুরগি। আর মুরগির টুকরোগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে একটু মেখে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। এবার চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে গিয়েছে। তবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বলক উঠে গিয়েছে। তো মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা পাতিলের সাথে লেগে না যায়। তো অপেক্ষা করবো একদম কষানো পর্যন্ত, মশলাটা একদম মাখামাখা হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম পাতিলের মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে। যাতে ঝোলটা একদমই কমে যায়। তো মাংসটা কিন্তু বিয়ার সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঝোলটা কিন্তু একবারই কমে গিয়েছে, শুধু তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। আমি এখানে 1/2 কেজি থেকে একটু বেশি পোলার চাল নিয়েছি। চেষ্টা করবেন পোলার চালটাকে আগে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে। তাহলে দেখবেন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরো হবে, আর রান্নাও হবে অনেক তাড়াতাড়ি। তবে চালটা দিয়ে মাংসের সাথে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। তো আমি 4 মিনিট চালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে 1/2 কেজি চালের জন্য 1 কেজি পানি ব্যবহার করতে হবে। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পাতিলের চারপাশে পোলার চালগুলো লেগে না থাকে। তো নেড়ে চেড়ে অপেক্ষা করব একটা বলক ওঠা পর্যন্ত।
तो एबारे दिए दीची कयेकटा आस्त काचा मरीच फिर एलाम चालटा जखन बलक उठे गिएछे एरपर चाइ चालटाके एकटु नेड़े दिब तो लवणटा एखनि किन्तु टेस्ट करे निते होबे जदि लवणेर परिमाणटा कम हय सेक्षेत्रे किन्तु लवणटा एखाने दिये दिते पारेन तो एबार एटा ढाकना दिये ढेके दिब पाँच थेके छय मिनिटेर जन्य आर एरपर किन्तु चुलार आँचटा एकदम लो हिटे थाकबे तो फिर एलाम आरो पाँच मिनट पर एकटु नेड़े दिच्छि एबार नेड़े दिए ढाकना दिए ढेके दिब एकदम चालटा सिद्ध हवा पर्यन्त दस थेके पंद्रह मिनिटेर जन्य एर बेशी समय लागबे ना तो फिरे एलाम पंद्रह मिनट पर आमार किन्तु चिकेन बिरियानी तैरी हये गेछे तो भिवर्स आमार एई भिडियोटा एकटु केटे गेछे सेजन्य आमी दुखित तो एकबार आमी परिवेशन करे देखे दिच्छी देखते ही पाच्छेन चालटा किन्तु खूब सुंदरभावे सिद्ध हये गेछे आर मांस तो आगेई सिद्ध हये गियेछिलो এবার পরিবেশন করে নিচ্ছি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে একদম পারফেক্ট একটা বিরিয়ানির রেজাল্ট পাবেন তবে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।